হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরুস ডেইলি লাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডাবটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন গাইজ, দেখে নিই এই সুন্দর ডাবটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এই ডাবটি তৈরি করতে আমাদের লাগবে 70 নম্বরের রক সুতো, আর লাগবে এটা আমি নিয়েছি 8 নম্বরে পৃথিবী পুঁথি, সবুজ রঙেরটা ডবল শেপেরটা, এটি নিয়েছি 50 গ্রাম, এর চেয়ে একটু কম লাগবে। তাহলে চলুন গাইস আমরা এখন কাজে চলে যাই। গাইস প্রথমে আমি রক সুতার মধ্যে 4টি পুঁথি ভরে নিয়েছি, এবার আমি ক্রস করে দিচ্ছি। এখানে একটি 4-এর ফুল তৈরি হবে দেখুন। এখন আমি আগে থেকে বলে দিচ্ছি, এই পুরোটা লাইন হবে 1 কমনে 6-এর ফুল, এজন্য আমি সুতার মধ্যে দেখুন 5টি সবুজ পুঁথি ঢুকিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে ছিল আর একটি পুঁথি, একটি 6-এর ফুল তৈরি হলো। এবার আমি পাশ থেকে একটি পুঁথির মধ্যে সুতা নিচ্ছি, আমার হাতে থাকলো 2টি পুঁথি। এখন আমি আমার এই সুতার মধ্যে 4টি পুঁথি ঢুকিয়ে নিয়েছি দেখুন, এবার একটি ক্রস করে দিচ্ছি, আরেকটি 6-এর ফুল তৈরি হলো আমাদের। আবারও পাশ থেকে একটি পুঁথির মধ্যে সুতা নিচ্ছি, আবারও আমার হাতে থাকলো 2টি পুঁথি এই সুতার মধ্যে। আগের মতো 6-এর ফুল করার জন্য 4টি পুঁথি নিয়ে নিয়েছি এবং ক্রস করে দিচ্ছি দেখুন, আবারও একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল, 1 কমনে 6-এর ফুল। এবার আমি শেষে চলে এসেছি, শেষে এই পুঁথিটির মধ্যে আমি সুতা নিলাম, এবং এই যে যে পাশের একটি পুঁথি আছে এই পুঁথিটির মধ্যে সুতাটি ঢুকিয়ে নিচ্ছি, আমার হাতে থাকলো 3টি পুঁথি। এখন এই সুতার মধ্যে আমি 3টি পুঁথি ভরে নিয়েছি, যেহেতু আমার এখানে 3টি পুঁথি ছিল, 6-এর ফুল করার জন্য 3টি পুঁথি প্রয়োজন। এখানে আমি একটি গিট দিয়ে দিচ্ছি, গিট দিলে আমার এই ডাবটি অনেক শক্ত হবে দেখুন। গিট দেওয়া হয়ে গেলে আমি যে এখানে যে একটি পুঁথি আছে এই পুঁথিটির মধ্যে সুতাটি ঢুকিয়ে নিচ্ছি, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, এবং এই যে সুতাটি আছে পাশ থেকে একটি পুঁথির মধ্যে সুতা ঢুকিয়ে নেব দেখুন, আমার হাতে থাকলো 2টি পুঁথি। তার আগে আমি বলে দিই, এখানটা হবে 2 কমনে 6 এবং 1 কমনে 5, এই মাঝখানে হবে 2 কমনে 6 এবং এই যে যে একটি পুঁথি আছে এখানে হবে 1 কমনে 5। এখন আমি সুতার মধ্যে 4টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি একটি 6-এর ফুল তৈরি করব, এবার একটি ক্রস করে দিচ্ছি দেখুন, আমার এখানে হলো 2 কমনে 6-এর ফুল। এখন এখানে আমি একটি তৈরি করব 1 কমনে 5-এর ফুল, এর জন্য পাশ থেকে একটি পুঁথির মধ্যে সুতা নিচ্ছি, আমার হাতে থাকলো 2টি পুঁথি এবার রক সুতার মধ্যে, আর 3টি পুঁথি ভরে নিয়েছি যেহেতু আমার হাতে ছিল 2টি পুঁথি, এবার আমি ক্রস করে দিচ্ছি দেখুন, আমার এখানে তৈরি হয়েছে 1 কমনে 5-এর ফুল। আবারও পাশ থেকে 2টি পুঁথির মধ্যে সুতা নিব, এবার হবে আমার 2 কমনে 6-এর ফুল, 2টি পুঁথির মধ্যে সুতা নিয়ে এই রক সুতার মধ্যে 3টি পুঁথি ঢুকিয়ে ক্রস করে দিচ্ছি, তাহলে আবার একটি 2 কমনে 6-এর ফুল তৈরি হলো। গাইস এভাবে আমি একবার 2 কমনে 6-এর এই ভিতরেরটায় 1 কমনে 5-এর ফুল, এরকম পুরোটা লাইনে শেষ পর্যন্ত করে নিচ্ছি। দেখুন গাইস আমি কিন্তু এখন শেষে চলে এসেছি, আমার দুই পাশে আছে 2 কমনে 6-এর ফুল। এখন আমার মাঝেরটা হবে 1 কমনে 5-এর ফুল, একটি পুঁথির মধ্যে সুতা নিলাম, আর আপনারা জানেন শেষে এলে একটি বেশি পুঁথির মধ্যে সুতা নিতে হয়, এই যে এই পাশে যে 6-এর ফুলটি ছিল সেই পুঁথিটির মধ্যে সুতা নিলাম, আমার হাতে আছে 3টি পুঁথি, এই সুতার মধ্যে 2টি পুঁথি ঢুকিয়ে নিয়েছি, এবার আমি এখানে একটি গিট দিয়ে দিচ্ছি, কেননা এখানে ছিল 3টি পুঁথি আর
এখানে একটি পাঁচের ফুল তৈরি হবে, এই জন্য আমি দুইটি পুঁথি নিয়েছি। গিট দেবার পরে আমি এই সুতাটি পাশ থেকে এই একটি পুঁথির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এবং এই সুতাটি পাশ থেকে একটি পুঁথির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আমার হাতে আছে দুইটি পুঁথি। তার আগে বলে দিই, এই পুরোটা লাইন হবে আমার দুই কমনের ছয়ের ফুল, এই জন্য আমি এই সুতার মধ্যে চারটি পুঁথি ঢুকিয়ে নিয়েছি। চারটি পুঁথি ঢুকিয়ে আমি চার নম্বরটিতে ক্রস করে দিচ্ছি। দেখুন আমার এখানে দুই কমনের ছয়ের ফুল তৈরি হয়েছে। এর পাশ থেকে দুইটি পুঁথির মধ্যে সুতা নিব, দেখিয়ে দিচ্ছি, এই পুঁথিটির মধ্যে সুতা নিচ্ছি। আমার হাতে আছে তিনটি পুঁথি এবারে সুতার মধ্যে, আর তিনটি পুঁথি ভরে ক্রস করে দিচ্ছি। তাহলে আমার এখানে হলো দুই কমনের ছয়ের ফুল। এভাবেই আমি দুইটি পুঁথির মধ্যে সুতা নেব এবং তিনটি পুঁথি ভরে শেষটিতে ক্রস করে এভাবে দুই কমনের ছয়ের ফুল আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি। দেখুন গাইস আমি কিন্তু শেষে চলে এসেছি। এবার আমি যেটি করব, পাশ থেকে দুইটি পুঁথির মধ্যে সুতা নিব এবং একটি পুঁথির মধ্যে বেশি সুতা নিব, এটাই আমার বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। এই যে এই পুঁথিটির মধ্যে দেখুন আমার হাতে থাকলো চারটি পুঁথি। এবার ছয় ফুল করার জন্য এই সুতার মধ্যে আর দুইটি পুঁথি ঢুকিয়ে গিট দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ছয় ফুল তৈরি হবে। দেখুন গিট দেওয়া হয়ে গেলে আমি যেটি করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে যে সুতাটি আছে পাশ থেকে একটি পুঁথির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং এই যে যে সুতাটি আছে পাশ থেকে এই একটি পুঁথির মধ্যে ঢুকিয়ে নিব। আমার হাতে থাকলো এখন দুইটি পুঁথি। তার আগে বলে দিই, এই পুরোটা লাইন হবে আমার দুই কমনে পাঁচের ফুল, এর জন্য আমি সুতার মধ্যে তিনটি পুঁথি ঢুকিয়ে ক্রস করে দিচ্ছি। তাহলে আমার দুই কমনে পাঁচের ফুল তৈরি হলো। এখন আমি পাশ থেকে দুইটি পুঁথির মধ্যে সুতা নিব। পাঁচের ফুল করার জন্য আমি সুতার মধ্যে দুইটি পুঁথি ভরে নিয়েছি, এবার আমি ক্রস করে দিচ্ছি। দেখুন আরেকটি পাঁচের ফুল তৈরি হলো। এভাবে আমি দুইটি পুঁথির মধ্যে সুতা নিব এবং দুইটি পুঁথি ভরে এরকমভাবে দুই কমনে পাঁচের ফুল পুরোটা লাইন করে নিব। দেখুন গাইস আমি কিন্তু শেষ ফুলে চলে এসেছি। এবার আমি যেটি করব, মোট তিনটি পুঁথির মধ্যে সুতা নেব, এই দুইটি পুঁথি আর পাশ থেকে একটি পুঁথি। দেখুন শেষে আসার পর আমার হাতে থাকলো চারটি পুঁথি পাঁচের ফুল করার জন্য এই সুতার মধ্যে একটি পুঁথি ঢুকিয়ে ক্রস করে দিচ্ছি। তাহলে আমাদের একটি পাঁচের ফুল তৈরি হলো। এবার আমি বলে দিচ্ছি, এবার আমি পাশে থেকে একটি পুঁথির মধ্যে আগে সুতা নিয়ে নিচ্ছি। আমার হাতে থাকবে দুইটি পুঁথি। এবার আমার পুরোটা লাইন হবে দুই কমনে পাঁচে ফুল, এর জন্য সুতার মধ্যে তিনটি পুঁথি ঢুকিয়েছি। এবার আমি তিন নম্বরটিতে ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের একটি পাঁচের ফুল তৈরি হলো। এবার আমি পাশ থেকে দুইটি পুঁথির মধ্যে সুতা নিচ্ছি। আবারও যেহেতু দুই কমনে পাঁচের ফুল তৈরি করবো, এই জন্য আমার হাতে থাকলো তিনটি পুঁথি। এখন এই সুতার মধ্যে
আর দুইটি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিচ্ছি। আবার আমি পাশ থেকে দুইটি পুঁতির মধ্যে সুতা নিচ্ছি এবং এই সুতার মধ্যে দুইটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের এখানে কিন্তু পাঁচের ফুল তৈরি হয়ে গেল, শেষ লাইনে চলে এসেছি। এবার পাশ থেকে মোট তিনটি এই তিনটি পুঁতির মধ্যে সুতা নিব। দেখিয়ে দিচ্ছি, তিনটি পুঁতির মধ্যে সুতা নেবার পর আমি এই রক সুতার মধ্যে একটি পুঁতি ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি একটি গিট দিয়ে দেব। গাইজ দেখুন মাঝখানে আমার একটি চারের ফুল তৈরি হয়েছে। এবার আমি যেটি করব, এই সুতাটি পাশ থেকে একটি পুঁতির মধ্যে ভরে নিব। আবার এই সুতাটি পাশ থেকে একটি পুঁতির মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি এই দুটি সুতার মধ্যে মোট 12টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এক একটি সুতার মধ্যে তিনটি তিনটি পুঁতি ঢুকিয়েছি, মানে এক একটি সুতার মধ্যে 6টি পুঁতি ঢুকিয়েছি। এবার আমি যেটি করব, এখানে আমি একটি গিট দিয়ে দিচ্ছি, এমনভাবে গিট দিব যাতে এখানে একটি গিটের মতো দেখা যায়। দেখুন একটি গিট দেবার পর আমি যে ই মানে সুতাটি আছে, এই সুতাটি এই পাশ থেকে এই পুঁতিগুলোর মধ্যে ঢুকিয়ে কেটে নিব, তাহলে গিটটি আমার এর ভিতর ঢুকবে না। এটিও সেম নিয়মে একটি গিট দিয়ে এই পুঁতির মধ্যে ঢুকিয়ে কেটে নিচ্ছি। দেখুন গাইস এখানে আমি কেটে নিয়েছি। ডাবের কাজটা শেষ, কিন্তু নিচে অল্প একটু বাকি আছে, সেইটুক কাজ আমি এখন করে নিব। পাশ থেকে দুইটি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু সেই চারের ফুল যেটা আমি প্রথম থেকে শুরু করেছিলাম। সুতা ঢুকানোর পর এই রক সুতার মধ্যে একটি পুঁতি ঢুকিয়ে এখানে একটি গিট দিয়ে দিব, তাহলে এটা ডাবের মতন দেখতে লাগবে। দেখুন এখানে আমি একটি গিট দিয়ে দিচ্ছি, একটি ডাবের শেপ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই একটি পুঁতির জন্য। এবার আমি এই সুতাটি আশেপাশে কিছু পুঁতির মধ্যে ঢুকিয়ে কেটে নিচ্ছি। দেখুন গাছ কেটে নেওয়ার পর কি সুন্দর একটি ডাব তৈরি হয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে একটি চারের ফুল করেছি, এক কমনে ছয়ের ফুল, তারপরে এক কমনে পাঁচ, দুই কমনে ছয়, তারপরে করেছি দুই কমনে ছয়ের ফুল, তারপর দুই কমনে পাঁচ, দুই কমনে পাঁচ, তারপর এখানে 6টি পুঁতি, এখানে 6টি পুঁতি ঢুকিয়ে গিট দিয়ে নিয়েছি, আর এখানে একটি এরকম সবুজ পুঁতি ঢুকিয়ে গিট দিয়ে এরকম শেপ তৈরি করে নিয়েছি। এভাবে আমরা ডাবটি তৈরি করতে পারবো। আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।